আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বাংলাদেশ সরকারের দয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হল বিশ বিলিয়ন ডলারের কিছু বেশি ঠিক এমন অবস্থায় বিশ বিলিয়ন ডলারের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের মতো রয়েছে বিভিন্ন ধরনের গোল্ড বা অন্যান্য কারেন্সিতে মানে ডলার আর রয়েছে ব্যথিত পনেরো বিলিয়ন ডলার যার পুরোটাই কিন্তু আমেরিকার যে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে সেখানে আমরা গচ্ছিত রেখেছি দেখুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছুটা হের হয় দুই এক বিলিয়ন ডলার তবে পনেরো বিলিয়ন ডলার সব সময় গত প্রায় ছয় সাত বছর ধরেই পড়ে রয়েছে সেখান থেকে কখনো কোনো মাত্রা কমেনি মানে হিসাব বলছে যে আমেরিকার ব্যাংক এই পনেরো বিলিয়ন ডলার বা যদি আপনি ছয় শতাংশ সুদ ধরেন তার হিসাব করলেও প্রায় আরও তিন চার বিলিয়ন ডলার শুধু বাংলাদেশের এই গচ্ছিত টাকা থেকেই লাভ করেছে দেখুন আমেরিকার ভেতর পোশাক রপ্তানির বাজার বিশাল হিসাব বলছে যে প্রধান যারা রপ্তানি করে আমেরিকার ভেতর চীন ভিয়েতনাম এবং তুরস্ক যারা পোশাক রপ্তানি করে তাদের কিন্তু আমেরিকায় পোশাক রপ্তানি করতে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না তবে বাংলাদেশের দিতে হয় বাংলাদেশকে পনেরো শতাংশ ট্যাক্স দিতে হয় আমেরিকার বাজারে পোশাক রপ্তানি করতে যেখানে প্রতি বছর বাংলাদেশ আমেরিকার ভেতর ১২ বিলিয়ন ডলারের কাছাকাছি পোশাক রপ্তানি করে আর এই বারো বিলিয়ন ডলারের মধ্যে পনেরো শতাংশ এই জায়গা শুল্ক ধরে আমেরিকা বাংলাদেশের কাছ থেকে ওয়ান বিলিয়ন ডলার আয় করে বাংলাদেশের ভেতর বর্তমানে প্রতিদিন নিজস্বভাবে যে গ্যাসের উৎপাদন রয়েছে প্রাকৃতিক গ্যাসের দুইশো কোটি ঘনফুট এই দুইশো কোটি ঘনফুট গ্যাসের মধ্যে ষাট শতাংশ উৎপাদন করে একাই মার্কিন কোম্পানি স্যাপডন এই ষাট শতাংশ গ্যাসের মধ্যে তারা আবার তিরিশ শতাংশের মালিক কারণ উৎপাদন করার হিসাবে তিরিশ শতাংশ তাদের দিতে হয় সেই হিসাবেও যদি মার্কিন প্রফিট আপনি বিবেচনা করেন বাংলাদেশের মাটিতে সেটাও বাৎসরিক দুই বিলিয়ন ডলারের কম হবে না মানে ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ইন্টারেস্ট আমাদের রপ্তানি শুল্ক থেকে ইন্টারেস্ট এবং গ্যাস উৎপাদনের মালিকানা এই তিন ক্ষেত্র থেকে প্রতি বছর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পক্ষে সাড়ে ছয় বিলিয়ন ডলার আয় করে এবং কিছু কিছু অর্থনীতিবিদ কিছু কিছু আমেরিকার মদত পুষ্ট বিশেষজ্ঞ এবং এনজিও তারা সবসময় মুখে ফেনা উঠে এটাই বলে আমেরিকা নাকি বাংলাদেশকে দেয় বিনিময় তেমন কিছু নেয় না তবে বাস্তবতা কিন্তু উল্টো জিনিস আমেরিকা যতটুকু দেয় পুরো না নিলেও তার অধিকাংশই বাংলাদেশ থেকে নিয়ে যায় এখন তারা জিএসপি বাংলাদেশকে দেওয়ার নাম করে নতুন মূলা ঝুলিয়েছে বঙ্গোপসাগরের বহির আমাদের যে গ্যাসের ব্লক রয়েছে পনেরোটি সে পনেরোটি একসাথে আমেরিকাকে দিতে হবে এছাড়াও জিএসপি সুবিধার সুবিধা প্রাপ্তের অধীনে শর্ত অনুসারে আমাদের এগারো দফা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের ভেতর যার মধ্যে ফ্যাক্টরি ধ্বংস করে দেওয়ার মতো যে ট্রেড ইউনিয়ন সেটাও রয়েছে মানে এখনও কিন্তু আমেরিকার সঙ্গে এই জিএসপি সুবিধা আদায়ের বিষয়ে নানান ধরনের আলাপ আলোচনা করতে হবে যেখানে আমেরিকার বহু রাজনৈতিক শর্ত রয়েছে এবং তারা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক দিয়ে বাংলাদেশকে যে ঋণ দেবে সেটাও সরাসরি বাংলা হস্তক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্র একেবারে হাত পা ধুয়ে বসে রয়েছে যে কখন তারা এমনটা করবে সার্বিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যখন এই অবস্থা তখন চীন বাংলাদেশের ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একটা যুগান্তকারী ঘোষণা দিয়েছে নো ট্রেড ইউনিয়ন বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের হস্তক্ষেপ নয় কোনো আলোচনা নয় সরাসরি চীনের পক্ষ থেকে বাংলাদেশকে তার বাজারে যে কোনো পূর্ণ রপ্তানির জন্য একশো শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো ধরনের শুল্ক নেওয়া হবে না বাংলাদেশ থেকে যে ধরনের পণ্য বাংলাদেশ তুমি সক্ষম চীনের রপ্তানি করার জন্য সকল পণ্য রপ্তানি করো কোনো ধরনের ট্যাক্স নাই তবে আমরা তোমাদের দেশে পণ্য রপ্তানি করলে তোমরা ট্যাক্স ধরো কোনো সমস্যা নেই তবে আমাদের দেশে পণ্য রপ্তানি করার জন্য বাংলাদেশকে আর কোনো ট্যাক্স দিতে হবে না চীনের পক্ষ থেকে একশো শতাংশ শুল্কমুক্ত ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন বাংলাদেশ প্রথম সারের দুইটি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এবং বাংলা ট্রিবন দুইটা সংবাদ মাধ্যমে কিন্তু ডিটেলস এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের ভেতর চীনের নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছেন ইয়াও ওয়েন তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে সরাসরি এই ঘোষণা দেন যে বাংলাদেশকে পূর্বে যে আটানব্বই শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল চীন সেটা এখন তারা একশো শতাংশ করে দিয়েছে এখন থেকে বাংলাদেশ থেকে চীনের ভেতর কোনো পণ্য রপ্তানি করতে আর কোনো শুল্ক দিতে হবে না দেখুন এই ঘোষণা চীনের ফ্যাক্টরিগুলোকে বাংলাদেশে ফ্যাক্টরি খুলে পণ্য উৎপাদন করে সেটা চীনে রপ্তানি এবং এর আশেপাশে দেশে রপ্তানি করার জন্য একটা বড় সুযোগ কিন্তু তৈরি করেছে দেখুন চীন থেকে প্রতি বছর আমরা আমদানি করি আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য আর বিপরীতে চীনে রপ্তানি করি এক বিলিয়ন ডলারের মতো মানে বাণিজ্য ঘাটতি প্রচুর এক্ষেত্রে চীনা রাষ্ট্রদূত সুনির্দিষ্টভাবে একেবারে নির্দিষ্ট করেই বলেছেন যে বাংলাদেশের উৎপাদিত কাঁঠাল পেয়ারা বিভিন্ন ধরনের আম এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে যেগুলো বাংলাদেশে একটা সময় কিন্তু মানুষ সঠিকভাবে সেগুলো ভক্ষণও করে না নষ্ট হয়ে যায় ফেলে দেয় এই ধরনের পণ্য চীনে রপ্তানি করুন চীনে যে কোনো উপায়ে কীভাবে রপ্তানি করতে হবে সকল কিছুই আমরা বাংলাদেশে প্রসেসিং প্লান্ট করে আপনাদের সহযোগিতা করবো এগুলো করতে আর এগুলো যদি আপনারা রপ্তানি করতে পারেন এবং চীনের বাজার ধরতে পারেন তাহলে ওই বিদেশ থেকে কাপড় তুলা আমদানি করে সেটা নামমাত্র মজুরি দিয়ে রপ্তানি করা যেই গার্মেন্টস পণ্য রয়েছে তার থেকে বেশি লাভবান করবে বাংলাদেশকে কারণ উৎপাদন পুরোটাই বাংলাদেশে এবং আমদানির যে আয় হবে সেটাও বাংলাদেশে ক্ষেত্রে কিন্তু অন্য দেশ থেকে আমদানির কোনো কাঁচামাল আমদানি করতে হবে না এবং দুই সালের তথ্য অনুযায়ী চীন প্রতি বছর দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার সমপরিমাণের পণ্য আমদানি করে যার মধ্যে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ যদি বাংলাদেশ চীনের এই মোট আমদানির এক শতাংশও রপ্তানি করতে পারে মানে চীন যে পুরো আমদানি করে তার এক শতাংশও যদি বাংলাদেশ যোগান দিতে পারে তার পরিমাণ পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার চীন চায় যে চীনের বাজারটা বাংলাদেশ ধরুক তার জন্যই কিন্তু তারা একশো শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যেটা একটা নজিরবিহীন ঘটনা or not দেখুন চীন সবসময় কিন্তু তার গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশকে মনে করে যার জন্য চীন বাংলাদেশের নতুন এই ইন্দো প্যাসিফিক পলিসিকে কেন্দ্র করে যতটা শক্তিশালী শক্ত যতটা কার্যকরী ভূমিকা রাখবে ঠিক ততটাই কিন্তু বাংলাদেশকে তার সুযোগও দিচ্ছে যে এখান থেকে বেরিয়ে এসে সুন্দর একটা অর্থনীতি গড়ার ক্ষেত্রে চীনের সহযোগিতার ক্ষেত্রগুলো কতটা শক্তিশালী করা যায় সেটা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করে নিশ্চিত করার জন্য দেখুন এই যে চীন একশো শতাংশ যে শুল্ক ছাড়ের ঘোষণা দিল এটা কিন্তু চীনের কাছে আমরা কোনো দেন দরবার করিনি বা আমরা অনুরোধও করিনি যে চীন তোমার দেশে পণ্য রপ্তানির জন্য একশো শতাংশ শুল্ক ছাড় দাও চীন নিজের থেকেই কিন্তু এই জায়গাটা এই স্পেসটা তৈরি করে দিয়েছে একশো শতাংশ শুল্ক ছাড় দিয়ে যে তোমরা পণ্য রপ্তানি করো এবং সুনির্দিষ্টও করে দিয়েছে যে আমাদের অর্থনীতি এবং আমাদের বাজারে তোমরা তোমাদের উৎপাদিত কাঁঠাল পেয়ারা বিভিন্ন ধরনের আম এবং সবজি এগুলো রপ্তানি করতে পারো এগুলোর সুযোগ রয়েছে বর্তমানে এগুলো আমদানি করছি আমরা ভারত থেকে বা আমদানি করছি অন্য কোনো দেশ থেকে আমরা সেখান থেকে আমদানি করতে চাই না আমরা তোমাদের কাছ থেকে আমদানি করতে চাই বাংলাদেশ তোমরা আমাদেরকে রপ্তানি করো এই জিনিসটার সুযোগটা সুনির্দিষ্টভাবে কিন্তু আমাদের করে দিচ্ছে এই জায়গায় চীনের সঙ্গে আমরা যদি দৃঢ় সম্পর্ক তৈরি করতে পারি চীনের অর্থনীতি থেকে উপকৃত হওয়ার বহু কিছু রয়েছে কারণ চীনের অর্থনীতি বর্তমান পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অর্থনীতি চীনের ভেতর বর্তমানে একশো চল্লিশ কোটি মানুষের একটা বিশাল ভোক্তা বাজার রয়েছে যেখানে আমরা অনেক কিছুই রপ্তানি করতে পারি তবে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে সুযোগগুলো এবং সেগুলোর সদ্ব্যবহার করতে হবে এখন চীন একশো শতাংশ শুল্ক ছাড় দিয়ে দিয়েছে এরপর তো নিজের দেশে নিজে উৎপাদন করে বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারে না সেটা বাংলাদেশকেই করতে হবে দেখুন এই জিনিসগুলো নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের বোঝাপড়া করা দরকার বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীনের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা কোনো রাজনৈতিক শর্ত না দিয়েই চীন আমাদের এত বড় সুযোগ দিল তাহলে তুমি আমেরিকা আমাদের কি দিলে তুমি তো রাজনৈতিক শর্তর পর শর্ত দিচ্ছ কোনো কিছু দেওয়ার পূর্বেই সুতরাং কেন আমরা তোমাদের পাশে থাকবো তোমাদের সাথে থাকবো চীনের বিরুদ্ধে এত বড় ঝুঁকি নিয়ে এই বিষয়ে কিন্তু এখন আলাপ আলোচনা করা সময়ের দাবি তবুধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন الله حافظ